হলো বন্ধুরা, আজকের পর্বে আমরা এমন কিছু ভিডিও সম্পর্কে আলোচনা করব যেখানে ভিডিও ওনাররা অশরীরী কোনো কিছু অনুভব করেছেন বলে দাবি করেন। ভিডিওগুলি সম্পর্কে বিশেষ কোনো তথ্য না পাওয়ার কারণে আমরা এগুলিকে রিয়েল বা ফেক কোনোটাই নিশ্চিতভাবে বলতে পারছি না। ভিডিওগুলি কতটা সত্য তা আপনারাই দেখে বিচার করুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দিন ভিডিও নোটিফিকেশনের জন্য। তো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিও ফুটেজটিতে কয়েকজন মিলে শয়তান জোজো নামক একটি অশরীরীকে ওয়েজা বোর্ডের মাধ্যমে ডাকার চেষ্টা করে চলেছে। ইউটিউবে এমন অনেক ভিডিও রয়েছে যেখানে জোজো নামক এই শয়তানকে মানুষেরা ডেকে চলেছে। এই ভিডিও ফুটেজটিতে ওয়েজা বোর্ডের মাধ্যমে জোজোকে ডাকার সময় একজন মহিলা অদ্ভুতভাবে হেসে ওঠে। বলা হয় মেয়েটিকে কোনো নেগেটিভ শক্তিতে ভর করেছে। ডাক্তারদের দ্বারা মেয়েটিকে অনেক পরীক্ষা নিরীক্ষাও করানো হয় কিন্তু কেউই মেয়েটির আসল রোগ ধরতে পারেনি। নভেম্বর 2011 সালে দুইজন ছেলে এই ভিডিওটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করে, যেখানে ভিডিওটিতে তারা একটি পুরো পরিত্যক্ত চার্চে যায়। তারা চার্চের বিভিন্ন ঘরগুলি ঘোরাফেরা করে দেখতে থাকে। হঠাৎই তারা একটি পিয়ানো মিউজিক শুনতে পায়। তারা দুজনে মেন রুমে প্রবেশ করে এবং কোনো কিছু দেখতে না পেয়ে তারা ভয় পেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়। তাদের দুজনের মধ্যে একজন বলে যে হয়তো কোনো ইলেকট্রিক্যাল ইস্যুর কারণে ওই পিয়ানোটি বেজে উঠেছিল, আর হয়তো পিয়ানোটিও একটি ইলেকট্রিক্যাল পিয়ানো ছিল। কিন্তু যখন তারা পরের দিন সেই চার্চে যায় তারা কোনো পিয়ানো বা ইলেকট্রিক্যাল কানেকশন দেখতে পায়নি, আর এই বিষয়টি এই পুরো ভিডিওটিকে অদ্ভুত ও ডিস্টার্বিং করে তোলে। Reddit21 Savage21 নামক একজন রেডিট ইউজার এই ভিডিওটি তার অ্যাকাউন্টে আপলোড করেন। তিনি বলেন ক্রিসমাসের ঠিক পরে যখন তিনি বাড়িতে প্রবেশ করেন তখন তিনি এই প্যারানর্মাল বিষয়টি লক্ষ্য করেন। তিনি পুরো ঘটনাটিকে তার ফোনে রেকর্ড করার আগেই সব কিছু নর্মাল হতে থাকে। ভিডিওটিতে আলমারির দরজা আপনাআপনি বন্ধ হতে থাকে, আর ঠিক তার কয়েক সেকেন্ড পরেই তার ডাইনিং টেবিলের উপরের ঝালরটিও নড়ে ওঠে। তিনি সেটিকে হাত দিয়ে থামিয়ে দরজা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। পরে তিনি জানান তার বাড়ির ঠিক পাশেই একটি মহিলাকে কবর দেওয়া হয় এবং তার জন্যই হয়তো এইসব ঘটনাগুলি ঘটছে। এরপরে তার সাথে কি হয়, তার বাড়ির কি পরিস্থিতি হয় তা জানা যায়নি। মারিকা এবং এরিক মার্কস তাদের টুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি আপলোড করেন, যেখানে দেখা যায় একটি ক্যান টেবিলে আপনাআপনি নড়ছে। তারা ভিডিও ফুটেজটিতে দেখান যে তারা কোনো চুম্বকের ব্যবহার করেননি। তাছাড়াও ভিডিওটিতে ছেলেগুলোর মুখমণ্ডলের এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে যে তারা ভয় পাওয়ার সাথে সাথে প্রচণ্ড অবাক হয়ে চলেছে। অ্যালবার্টো বেস নামক একজন প্যারানর্মাল এক্সপার্ট একটি হোটেলে যান। সেখানে তিনি রহস্যময় একটি আবহাওয়া অনুভব করেন। যখন তার টিমের সদস্যরা ক্যামেরা নিয়ে বিভিন্ন ঘরগুলোকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন তখন হঠাৎই তাদের ক্যামেরাগুলো একসাথে বন্ধ হয়ে যায়। তারা আবার কোনো ক্রমে ক্যামেরা চালু করে রেকর্ড করতে থাকেন।
তারা নানান অজ্ঞাত ভয়েস তাদের রেকর্ডারে রেকর্ড করেন। তাছাড়াও যখন তারা ইএমএফ ডিটেক্টরটি ব্যবহার করেন তখন হঠাৎই সেগুলি অন অফ হতে থাকে। তারা আরও একটি ভয়েস রেকর্ড করেন। অ্যালবার্টো ও তার টিম ভয়েসটি শোনেন এবং তারা কোনো কিছুই বুঝে উঠতে পারেননি। একজন রেডিট ইউজার এই ভিডিওটি তার অ্যাকাউন্টে আপলোড করেন, যেখানে বলা হয় তার বাড়িতে লাগানো হোম ক্যামেরাতে কিছু একটা ধরা পড়েছে। ভিডিওটিতে দরজার সামনে একটি আবছা কালো ছায়া একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। ইউজারটি আরও বলেন যে তারা এই ভিডিওটিকে পরীক্ষাও করিয়েছেন এবং পরীক্ষার ফলাফল হলো যে ভিডিওটি 100% বাস্তব। ভিডিওটিতে ধরা পড়া ওই আবছা ছায়াটি আজও রহস্য হয়ে রয়েছে। আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সার্চ করুন আননোন আন্ডারস্কোর ফ্যাক্টস আন্ডারস্কোর বাংলা। জানুয়ারি 2007 সালে সেরেমি 127 নামক একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়, যেখানে বলা হয় তাদের বাড়িতে ভুতুড়ে কোনো কিছু ধরা পড়েছে। ভিডিওটিতে তাদের কাছের আলমারির ভেতরে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং তারপরে হঠাৎই আলমারিটি খুলে যায় এবং দেখা যায় ভেতরে কেউ নেই। এরপর চ্যানেলটিতে আর কোনো ভিডিও আপলোড হয়নি। এর ঠিক এক বছর পরে তাদের ফ্যামিলিকে নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও বানানো হয়, যেখানে তাদের বাড়িতে ঘটা ভুতুড়ে কাণ্ড কারখানা সম্পর্কে আলোচনা করা হয়। তাদের পরিবারের সবার ইন্টারভিউ নেওয়া হয় এবং একজন প্যারানর্মাল এক্সপার্ট এই আলমারিটির পরীক্ষাও করেন এবং তিনি বিভিন্ন নেগেটিভ শক্তির আভাস পেয়েছেন বলে দাবিও করেন। এই ভিডিও ফুটেজটিকে অনেকেই ধাপ্পাবাজি বলে মনে করেন, আবার অনেকেই এইগুলিকে বিশ্বাসও করেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করে আপনাদের মতামত আমাদেরকে জানান, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে রহস্য ভাগ করে নিন। দেখা হবে পরের বার অন্য কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।